বাজারে এক ব্যক্তির জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদ সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বাড়ালা অঞ্চলের আহিরিপাড়া আদিবাসী এলাকার বাচ্চাদের প্রায় 80 জনের হাতে খাবার হিসেবে বিরিয়ানি তুলে দেওয়া হলো। খুবই পিছিয়ে পড়া অঞ্চল বাড়ালা অঞ্চল, সেখানকার মানুষের কাছে বিরিয়ানি খাওয়াটাও একটা বড় পাওনা। তাই জন্মদিনে অযথা খরচ না করে এই সমস্ত দরিদ্র মানুষদের মুখে সুস্বাদু খাবার তুলে দেওয়া হলো ট্রাস্টের পক্ষ থেকে। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান, যার জন্মদিন উপলক্ষে কর্মসূচি, সে ব্যক্তি তার নাম গোপন রেখে তাদের ট্রাস্টের কাছে এরকম একটা ইচ্ছে প্রকাশ করেন। তারপর ট্রাস্টের সদস্যরা তার এই উদ্যোগকে বাস্তবায়িত করেন। কিছু বাচ্চাদের জন্য আমরা খাওয়ার এসে হাজির হয়েছি। এর বিশেষ কারণ, আজ এক দাদার মেয়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এই খাবার বিতরণ। আচ্ছা, খাবার পেয়ে বাচ্চারা অত্যন্ত খুশি এবং হাসি মুখে তারা খাবার নিয়ে বাইরে রওনা দিয়েছেন। কতজন বাচ্চাদের হাতে আপনি খাবার তুলে দিলেন? 80 জন মতো বাচ্চাদের হাতে আমরা বিরিয়ানি প্যাকেট খাবার তুলে দিলাম। বাচ্চাদের বয়স কত থেকে কত ছিল? আজকে বাচ্চাদের আমাদের বয়স হলো সব 4 থেকে 15 বছরের মধ্যে। তারা বাচ্চারা এবং বাচ্চাদের বাপ মারা বাবা মায়েরা তো এখানে সবাই ছিল, তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? তাদের প্রতিক্রিয়া খুব দেখার মতো, খুব খুশি এবং আমাদের সাধুবাদ জানিয়েছে। আপনার পরিচয়? আমি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।